আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্পের নামে বড় ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের পাশাপাশি অতিরিক্ত ব্যয় ও অপচয় করা হয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও জ্বালানি উপদেষ্টা। বলেন, আগে থেকে ঠিকাদার ঠিক করে প্রকল্প নেওয়া হতো। বিএসআরএফ ও চাইনিজ এন্টারপ্রাইজ আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ সমন্বয়করা অভিযোগ করেন, মন্ত্রী, এমপি, আমলা ও ঠিকাদার সিন্ডিকেট করে দুর্নীতি করেছে। এক্ষেত্রে প্রকিউরমেন্ট পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে খরচ হয়েছিল 10,700 কোটি টাকা। কিন্তু এই মেগা প্রকল্প কতটা উপকারে আসছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিদিনই টানেলের রক্ষণাবেক্ষণে লাভের চেয়ে 27 লাখ টাকা লোকসান হচ্ছে। এভাবে 11 মাসে ক্ষতি হয়েছে 83 কোটি টাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এরকম বড় বড় ও অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে দুর্নীতি ও অপচয় করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী ও বিশেষজ্ঞরা। ডেভেলপমেন্টের নামে দেশের প্রতিটা সেক্টরকে আসলে করাপ্টেড করে দিয়েছে এবং প্রত্যেকটা সেক্টরকে এখানে ধ্বংস করে দিয়েছে। দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে ধ্বংসের যাবতীয় কর্মকাণ্ড তারা করে গেছে এবং লুটপাটের মহোৎসব তারা চালিয়ে গেছে। আমি উপরে ফ্লাইওভার না বানিয়ে হালকা পাতলা এলিভেটেড স্ট্রাকচার বানিয়ে আমি কিন্তু ওখানে মেট্রো করতে পারি, বিআরটি করতে পারি, কিন্তু আমরা কি করেছি, 60 জন মানুষের না জানা জিনিসকে পুনরাবৃত্তি করেছি। একটা ওয়েস্টেড কোয়ার্টার গড়ে উঠেছিল সরকারের ভিতরে, সরকারের বাইরে, এবং তারাই সমস্ত নীতি, সমস্ত প্রকিউরমেন্ট এবং সমস্ত ধরনের কার্যক্রমগুলো, এমনকি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন, ট্রান্সফার, এগুলোর ভিতরেও তাদের এক ধরনের প্রচ্ছন্ন হাত ছিল। ওয়েস্টার্ন ইন্টারেস্ট যেটা যুক্ত হয়ে গেছে, যেটা চলটা গত অনেক বছর ধরে আমরা দেখে আসছি, সেই জায়গাটা ভাঙা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। বিশেষজ্ঞরা দুর্নীতি কমাতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংস্কার, প্রকল্প গ্রহণের আগে শুনানি ও অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের সুপারিশ করেছেন। প্রকিউরমেন্ট সিস্টেমগুলোর ভিতরে সেখানে আমরা ত্রুটি দেখতে পাই, এই ত্রুটি আমরা কিভাবে দূর করব। যদি বলেন কম্পিটিটিভ বিডিং, হ্যাঁ তারা কম্পিটিটিভ বিডিং করেছে। যদি বলেন ই প্রকিউরমেন্ট, হ্যাঁ তারা ই প্রকিউরমেন্ট করেছে। তারপরেও দেখা যায় যে একটি নির্দিষ্ট কোম্পানি বা সার্টিন একটা কিছু কোম্পানি সেই সমস্ত কন্ট্রাক্টগুলো তারা পেয়েছে। যে প্রকল্পগুলো নিই না কেন, যে কার্যক্রম জনগণকে অবহিত করা বা জনগণকে সম্পৃক্ত করা, তা আমিও মনে করি যে জনগণের কাছে একটি সম্পৃক্ত আমরা করতে চাই। সড়ক পরিবহন এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে নানা দুর্নীতি ও অপচয়ের চিত্র তুলে ধরেন। কর্ণফুলীর টানেল হলো, কে এ টানেল বানাতে বলেছে, মানুষ কে এই টানেল চেয়েছে? তো এই জন্যই আমি উন্নয়ন প্রকল্প করা এবং কোন প্রকল্প থাকবে, কোন প্রকল্প আমরা বাদ দেবো এবং কোন প্রকল্প নেব, এটা জানার জন্য আমরা মানুষের কাছে গিয়ে যাচ্ছি। প্রকল্পের মেয়াদ বাড়বে না, প্রকল্পের ব্যয় বাড়বে না। মেঘনা পেট্রোলিয়াম একটা 30 তলা একটা অফিস ভবন করবে, তো আমার কাছে আসছে যে বলছে যে 300 কোটি টাকা ব্যয় বাড়তে হবে এবং 2 কোটি টাকা, সরি, আরও 1.5 বছর সময় বেশি লাগবে। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় বেশি নেই, এরই মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো, তবে এর মাঝেই প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের হাতে খুব সময় বেশি নাই, রাজনীতিবিদরা উসখুস করছেন, তারা দ্রুত ক্ষমতায় যাবেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।